কেমন লাগছে ভিডিওতে আছে এখন আর কি আমার তো এখানে ক্র্যাশ হয়ে যাচ্ছে পুরো উপর থেকে গাইস নিচের ভিউটা দেখো গাইস লাভলি এটা দেখি না বলে একা একাই লাইনে দাঁড়িয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুইস ব্লগ এসপি সো গাইস আজকে আমরা সবাই মিলে ফ্যামিলিরা মিলে যাচ্ছি পিকনিক সো গাইস ভিডিওটা একদম রেডি রেডি হওয়ার পর থেকে স্টার্ট করছি আর সকাল থেকে যেহেতু বাজার ঘাট করা সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে ওইসব আর কি ভিডিওতে দেখাইনি আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ ওই বাজার ঘাট দেখানো হচ্ছে একদম ডাইরেক্ট সেজেগুজে সবাই যাচ্ছে ওইসবই দেখাই আর ওখানে গিয়ে কী কী করছে সেসব তো তোমাদের সাথে শেয়ার করবোই আর কেমন কি মজা হতে যাচ্ছে দেখি অনেক বছর পর প্রায় আমরা ফ্যামিলিরা মিলে যাচ্ছি এইবার পিকনিকে আর বন্ধুরা কারা কারা যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো মানে আমরা মিনিমাম লোক হয়েছি 22-23 জনের মতন তো আমরা এতজন মিলে আর কি দলবল মিলে যাচ্ছি পিকনিকে তো এখন রেডি হয়ে গেছে প্রায় সবাই এখন বাড়ানোর সময় চলো দেখাচ্ছি কারা কারা যাচ্ছি এই যে বন্ধুরা এতজন মিলে এখানে তো সবাই আছে এই যে এখানে সবাই আর এই যে এটা দুটো গাড়ি আর এই যে ভিতরে লোকজন আছে হাই বলো তো কাকা হাই বলো তো বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেছে তো গাইস স্পটে চলে এসেছি আর বাদ বাকি এই পুরো জায়গাটাই একদম ফুল হয়ে গেছে গাইস বাপরে আজকে সানডে বলে কথা তার মধ্যে জায়গায় পাওয়া যাচ্ছিল না এই যে দেখো এটা হচ্ছে আমাদের পিকনিক মেম্বার গাইস আর চারিদিকে গাইস মানে ভিড় মারাত্মক ভিড় উপরের সাইডটা তো পুরো ফুল আর ওইদিকেও তো পুরো ফুল ফ্যামিলির সাথে কিছু বন্ধুরা আছে ওখানে বাস সবাই মিলে একসাথে পিকনিক করবো গাইস বাইরে থেকে স্নান টান করার পর বাপরে বাপ মারাত্মক ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল একদম জমে না যায় আর এখানে আসার পর গাইস বাপরে বাপ কি গরম কি গরম পুরো হট এখন এখন ড্রেস ড্রেস খুলে এখানে সামনে বলে একটা লেক আছে ওখানে গিয়ে ঝাঁপ দিয়ে দেবো এত গরম লাগছে এখন বন্ধুরা টিফিন খাওয়ার সময় এখন হচ্ছে ফার্স্ট এসে আগে টিফিনটা খাওয়া কমপ্লিট করে তারপরে রান্না বান্নার কাজ শুরু হবে প্রায় শুরু হয়েই গেছে বিয়ে বাড়ি ক্যামেরাম্যান বিয়ে বাড়ির কেমন হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে খাওয়া দাওয়া হ্যাঁ টিফিন ভালো লেগেছে দুই বৌদিরই রান্না করার লোক সব বয়স গাইস আর সব মহিলারা ঘুরতে যাচ্ছে ওই সাইডে ঘুরতে যাচ্ছে যত সব রান্না আমরা ছেলেরাই করছি দাঁড়া ভাই দাঁড়া আর যেতে পারছি না আমরা বন্ধুরা একদম নিচের থেকে উপরে আর কি একটা জার্নি করছি কারণ কয়েকজন দেখলাম কয়েকজন মহিলারা উঠেছিল মানে কয়েকজন মহিলারা এত উপরে উঠেছিল তাই নিজের সম্মান রাখতে একটু আমরা উপরে উঠলাম আমরা ছেলে হয়ে কেন পারবো না আর এই দেখো প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে মহিলাদের তো আলাদাই জোশ থাকে ভাই আমরা উঠে গেছি আর ওই সাইডটাতে নেমে গেছিল ওই সাইডে দেখতে গেছিল কিছু আছে কিনা ওখানে নাম ছিল সেটা হলো জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে আমরা ওখান থেকে গাইস এত উপরে উঠেছি এ তো ভালোই চষে যাচ্ছে এদের কি উপরে গার্লফ্রেন্ড রাখা আছে নাকি ওই দেখো বন্ধুরা আরো উপরে অনেক মানুষ আছে ভাই অত নিচ থেকে অত উপরে উঠে গেছে ওরা এদের জীবনে তো আলাদাই জোশ ওরে এরা তো আবার উপরে উঠে একদম নিচ থেকে উঠেই যাচ্ছি বন্ধুরা এখন উঠে যাচ্ছে এই দেখো গাইস কতটা নিচে আর আমরা কতটা উপরে হাঁপিয়ে গেছি আর কথা বলার পুরো পুরো ক্ষমতা নেই নিচে যাব কি করে আই ডোন্ট নো দেখো নিচে নিচে একটু দেখো আমরা উপরেই বা উঠলাম কিসের জন্য এ কি এখন নিচে যাব কি করে এটা নিয়ে ভাবছি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপরে আমি যত উপরে উঠছি ওরা আরো আমার থেকে দু কদম উপরে ও আচ্ছা এই কারণে উপরে উঠছিল নাকি বসে কি করে ও সরি ক্যামেরা বন্ধ থাক উপর থেকে গাইস নিজের ভিউটা দেখো জাস্ট একদম ওয়াও আর ওই যে ওখানটায় তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ওখানটায় আমরা পিকনিক করছিলাম ওখান থেকে একদম উপরে উঠছি শিম্পাঞ্জির মতন একদম উপরে উঠে তো আমরা এত উপরে উঠলাম একটা মনের ফুর্তি গাইস যারা পিকনিকে এসে নিচেই থাকে একদম রান্না বান্না করে তাদের জীবনে গাইস কোনো শখ ফুর্তি নেই আর আমরা যেরকম আমাদের জীবনে লাইফে শখ ফুর্তি আসে যার জন্য আমরা কি আর কি এত কষ্ট করে স্ট্রাগল করে উপরে উঠলাম উপরে উঠে ভিডিও শুরু করছি ভালো লাগছে সো বন্ধুরা আর আমরা উপরে উঠছি না আমাদের জীবনে শখ ফুর্তি এতটুকুই ছিল আমরা আরও উপরে উঠতে পারতাম যে আমরা এখানে এসে পুরো হাঁপিয়ে গেছি সবার মুখের কষ্টটা দেখে আমি বুঝতে পারছি আমার এমনি তেমন কিছু হয়নি শুধু একটু হাঁপিয়েছিলাম সবাই মিলে একই কেস হয়েছে তো আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করলাম ডিসাইড করলাম যে আর উপরে যাচ্ছি না বেশি উপরে গেলে আমাদের নিচে নামতে নামতে তাই ভাবলাম যে আমরা এখান থেকে একদম ডাইরেক্ট এখন নিচে যাচ্ছি নিজেও যেতে ইচ্ছে করছে না গাইজ তো এখন এত উপরে যখন উঠেছি কষ্ট করে উঠেছি তো কিছু ফটো তুলেই যাব ফটো না তুলে কেমন দেখায় এই জন্য এখন একটু ফটো তোলা যাক
কিরে ভাই আমার ফটো তোলার সময় ঠিক ছিল এখন মেয়েরা ফটো তুলছে ওদের মাঝখান দিয়ে যাচ্ছে ভাই কি সমস্যা কি কোন এই লোক একে তো এখন পাথর ছুঁড়ে মারবে সবাই আগে ঠিকঠাক ভাবে নিচে নামা যাক তারপরে গিয়ে আর কি ওই সাইডে গিয়ে ভিডিও করব এই দেখো ও দেখো ও হচ্ছে বানর হয়েছে বানর এ তো সৌরভ গাঙ্গুলি ডান্স দিয়েছে এখানে শুধু সৌরভ গাঙ্গুলির নিজের শার্ট খুলে আর ও নিজের লেসটা খুলে আচ্ছা এখানে হচ্ছে টুপি বিক্রি করছে বন্ধুরা আর যাই হোক এটা হচ্ছে রোহিণী লেক দেখো আজকে ভিড়টা দেখো গাইস বাপ রে লেভেলের একদম আজকে সানডে বলে কথা আর চারিদিকে ভিড়টা আর আমরা বোটিং করার জন্য এখানে দাঁড়িয়ে আছি পুরো সব বোট ফুল যেতে পারছি না বোটে উঠতে পারছি না এত লাইন আরো ধীরে ধীরে ওখানে লাইন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো আমরা ভাবলাম একটু এই সাইড দিয়ে ঘোরা যাক সাইড দিয়ে একটু ফাঁকা ফাঁকা আছে আজকে যদি ভুল বসো তো আমরা বোটে উঠতে পারিও তাহলে আর কি ভিডিও করে দেখাবোই আর যদি উঠতে না না ওঠার চান্সটাই বেশি আর কি গাইস এখন কতক্ষণ লাগে ভিড় ভাই ফ্রি দিলে তো এত ভিড় হয় না কি যেন হ্যাঁ ওটাই তো হ্যাঁ ফ্রিতে দিলে ভিড় হয় ভাই এটা আমি মানে ফ্রিতে দিলে ভিড় হয় আমরা ছোট আছি বাচ্চা আছি পুরো আর বড় বড় কেন বোটে উঠছে ভাই ওদের তো জীবন ভাই সব সব সবার সব কুর্তি আছে লাইফে লাইফে সবার সব কুর্তি থাকা উচিত তো জীবন হ্যাঁ কি বলি সবাই মজা করুক সবাই এনজয় করুক বাট একটু কম করে করুক গাইস এত এত কেন করে তো চারজন না ছয় সাতজন মিলে বোটে উঠ ছয় সাতজন মিলে উঠছে হ্যাঁ একটু পাঁচ দশ মিনিট বোটিং করে তারপরে নেমে যাক তা না একদম পনেরো বিশ মিনিট করে একদম ফুল সেম আমাদের মতন থিঙ্কিং গাইস সবার আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বন্ধুরা আর ওরা চান্স পেয়েছে ফাইনালি ওরা খুব একটা ওয়েট করেনি আমরা অনেকক্ষণ আগে এসে ওয়েট করছিলাম ওই দিক দিয়ে ঘুরছিলাম ওই সাইড ওয়াইড দিয়ে আর ওরা চান্স পেয়ে গেছে আসল কথা আমরা টিকিট কাটিনি হ্যাঁ এটাও ঠিক কথা আমরা টিকিট টিকিট কেটে ওয়েট করছিল আমরা টিকিট না কেটে ওয়েট করছিলাম পারাকো কোথায় রে ভাই পারাকো কোথায় আমরা যাচ্ছি না আমরা এখন এখানেই থাকবো এখানেই ঘুমাবো এই যে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিছে লাইফ জ্যাকেট দিয়ে দিছে 10 মিনিটস লেটার তো বন্ধুরা আমরা তো ভেবেছিলাম যে বোটে আসার পর আমরা যাবো না ওখানে যতই সিটি মারুক আমরা যাচ্ছি না বাট আমাদের পায়ের অবস্থা গাইস যেটা এরকম এরকম করতে করতে ছোটবেলাতে এত সাইকেল চালাইনি গাইস পায়ের এত কষ্ট করিনি একা একাই করছি ও করছে না ভিডিও চালু ছিল বলে এখন ও করছে আর কি এখন হচ্ছে আমরা এখন এখান থেকে যাবো যত তাড়াতাড়ি পারবো আর কি চলে যাবো এখন আমাদের আর ভালো লাগছে না কারোরই ভালো লাগছে না যতটা তপস্যা করেছিলাম তো বন্ধুরা অনেকটা সূর্য ডুবে যাচ্ছে এর জন্য ডুবে গেছে অলরেডি তো যাই হোক এর জন্য আমরা আর কি এখন এখানে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো মেয়েদের থেকে ছেলেটা রান্না করলে বেশি ভালো লাগে গাইস মারাত্মক টেস্ট হয়েছে যাই হোক খাওয়া দাওয়া পরে দেখা হচ্ছে বন্ধুরা সেদিন পিকনিক থেকে আসার পর আর ভিডিও করিনি আর আজকে যে ক্লিপটা নিচ্ছে যে ভিডিও ক্লিপটা এখন যেটা বলছি এটা আমি অনেকদিন পরে করছি কারণ আজকে এডিট করছিলাম আর শেষে দেখলাম যে বাড়ি এসে কিছু বলিনি মানে এতটাই টায়ার্ড লাগছিল আর কি ওই ভিডিওটাও এডিট করিনি আমি যাই হোক অনেকদিন পর ভিডিওটা এডিট করছিলাম আর দেখলাম লাস্টে কিছু বলিনি এসে যে বাড়ি চলে এসেছি আজকের মতন এতটুকুই তো যাই হোক এই ছিল আমার ফ্যামিলির সাথে 2024 ফার্স্ট পিকনিক বাই দ্য ওয়ে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে পরে একটা ব্লগে বাই যে বাঁশি বাজালে নাকি পাখিরা পুরো সাইড বাইড দিয়ে চলে আসে পাখি আসে নাই ভাই ওই যে দুটো কাপল আসছে তো এখন এত উপরে যখন উঠেছি ওই কাটলো ভাই ওভার অ্যাক্টিং কে হাজার